স্বপ্নের মেট্রো রেলের আজই প্রথম দিন। যাত্রীরা সৌভাগ্যর যাত্রা পা দিয়ে অনেকেই অনেক প্রকার অনুভূতি প্রকাশ করছেন। মেট্রো রেল যেহেতু দ্রুত হয়ে যাবে তা তাদের কাছে স্বপ্নের মতোই মনে হচ্ছে। তবে অতিরিক্ত যাত্রীর চাপে হিমশিম খেতে হচ্ছে টিকিট কাউন্টারের এবং কন্ট্রোলে নিয়ন্ত্রণ আনতে পারছেন না সর্বপ্রথম সেই টিকিট বিক্রির মেশিনটি। কিছুক্ষণ পরপর দেখাচ্ছে মেশিনটি বিকল হয়ে গেছে। তবে ওই কাউন্টার কন্ট্রোলারের দায়িত্বে যিনি আছেন রনি, তাকে জিজ্ঞাসা করলে তিনি বলেছেন আজ প্রথম দিন, যাত্রী অনেকটাই চাপ। স্বপ্নের এই মেট্রো রেলে ভ্রমণ করতে, নিজের অনুভূতি প্রকাশ করতে অনেকেই আবেগী বশত বেশি মানুষের চাপ হচ্ছে, আর বেশি মানুষের চাপ হওয়াতেই কিছুক্ষণ পরপর প্রথম দিন এই মেশিনটা একটু বিকল দেখাচ্ছে, তবে কিছুক্ষণ পরপর আবার ঠিক হয়ে যাচ্ছে। আমরা সকলে জানি স্বপ্নের এই মেট্রো রেল প্রায় ব্যয় হয়েছে ভারতের প্রায় 2-3 গুণ নির্মাণ ব্যয় খরচ হয়েছে, আর কেনই হবে না। বাংলাদেশ এখন স্মার্ট, বাংলাদেশের পথে ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ 41 সালে হলো বাংলাদেশ সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। আমরা সকলে জানি স্বপ্নের এই মেট্রো রেল ব্যয় হয়েছে 33,471,99,00,000 টাকা, যা ভারতের অন্যান্য যে মেট্রো রেলগুলো নির্মাণ হয়েছে তার থেকে 2-3 গুণ বেশি। এ ব্যাপারে জানতে চাইলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং অবদুল কাদের সহ আরও তথ্যমন্ত্রী হাসান মাহমুদ, তিনি কিন্তু অনেকভাবেই উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে তখনকার ব্যয় খরচ এবং বর্তমান 2022 সালের ব্যয় খরচ অনেকটাই ভিন্ন। প্রায় 21.16 কিলোমিটার দীর্ঘ এই মেট্রো রেল নির্মাণ কাজ চলছে উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত। দিয়াবাড়ি স্টেশন কর্তৃপক্ষ বলেছে মেট্রো রেলে সরাসরি যাত্রার প্রথম দিন সকাল থেকে উৎসুক লোকজনে ভিড় করছিল। সময় বাড়ার সাথে সাথে ভিড় বাড়তে থাকে, যাত্রীদেরও ব্যাপক ভিড় লেগে যায়। টিকিট কাউন্টারগুলোয় দীর্ঘ লাইন দেখা গেছে, স্বয়ংক্রিয় মেশিনের সামনেও লাইন আছে। একসঙ্গে অনেক বেশি যাত্রী টিকিট কেনার কারণে মেশিনগুলো কিছুক্ষণ পরপর হ্যাং হতে দেখা যায়। যদিও আমরা সকলে জানি বাংলাদেশ 4G অতিক্রম করে 5G গতিতে অবস্থান করছে, কিন্তু অ্যাকচুয়ালি যারা ইন্টারনেটে কাজ করে এবং আজকে যে মেট্রো রেলের প্রথম টিকিট বিক্রি চলছে এবং যাত্রী তাদের অনুভূতিগুলো প্রকাশ করার জন্য সেখানে ভ্রমণ করবেন, বা কালকে শুক্রবার হয়তো আরও বেড়ে যাবে যাত্রীর চাপ, হয়তো তখন আরও উন্নত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করতে হবে। তবে যে কথাটা বলতে চাচ্ছিলাম, আমরা যে 5G গতিতে আছি, অ্যাকচুয়ালি 5G গতিতে কাজ করে কিনা যারা ইন্টারনেটে কাজ করে তারাই বুঝতে পারে। এই লোডশেডিং আমরা 100% বলি, কিন্তু যারা শিল্প কারখানা কাজ করে, কতবার লোডশেডিং যায়, জেনারেটর দিয়ে তাদের কত টাকা ব্যয় করে শিল্প কারখানা কাজ মানে চালিয়ে যেতে হয়, শুধুমাত্র ওই শিল্প কারখানার মালিক এবং ম্যানেজারগুলো জানে এবং যারা শ্রমিক আছে তারাই জানে। যাই হোক, যে কথাটা বলতে চাচ্ছিলাম, আজ হলো মেট্রো রেলের অনুভূতি প্রকাশের ভ্রমণের প্রথম দিন টিকিট বিক্রি শুরু, কিন্তু প্রথম দিন হয়তো অনেক যাত্রীর চাপ এবং মেশিনের অনেক ফাংশনই অনেকেই বোঝে না, তাই একটু সমস্যার সৃষ্টি হচ্ছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে।